সুখে থাকলে ভূতে কিলাই, এই প্রবাদটার একটা ব্যাখ্যা করে গেছে আমার একটা হাতুড়ে দাদু। ব্যাখ্যাটা হচ্ছে, কোনো ছেলে যদি বিয়ে করার জন্য লাফালাফি করে তাহলে বুঝে নিতে হবে তাকে ভূতে কিলাচ্ছে, তার সুখে থাকার দিন শেষ। আবার কোনো মেয়ে যদি বিয়ে করতে চায় তাহলে বুঝতে হবে কোনো ছেলেকে কিলানোর শখ উঠেছে তার। তো আমার জন্য মোরাল অফ দিস ব্যাখ্যা হলো, মেয়েদের থেকে যতদিন দূরে আছি ততদিন সুখে আছি। সেই হিসাবে চিন্তা করে নিয়েছিলাম, বিয়ে শাদী এত তাড়াতাড়ি করছি না, বয়স 25 পার হয়ে গেলেও প্রেম প্রীতি থেকে নিরাপদ দূরত্ব অবলম্বন করে চলেছি। কিন্তু কিছুদিন থেকে আমার সুখের দিন কমতে শুরু করেছে। আমাদের পাড়ায় একটা মেয়ে আছে, নূপুর, বয়স 15 বছর। বেশ কিছুদিন থেকে নূপুর যখনই আমাকে দেখে মুচকি মুচকি হাসে। আমি ভেবেছিলাম এমনি হয়তো হাসে, কিন্তু কিছুদিন আগে আমার এই ধারণা পাল্টে গেছে। আমি একদিন রাস্তার পাশের বটগাছটার নিচে বসে আছি, স্কুল থেকে ছেলেমেয়েরা বাড়ি ফিরছে, তাদের সাথে নূপুরও আছে। নূপুর সবাইকে চলে যেতে বলে আমার সামনে এসে বলে, আবির কেমন আছো? নূপুরের মুখে এই কথা শুনে একটু ধমক দিয়ে বললাম, এই তোর বড় ভাই আমাকে আপনি করে ভাইয়া বলে ডাকে, আর তুই পিচ্ছি একটা মেয়ে আমাকে তুমি করে বলছিস, তাও আবার আমার নাম ধরে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? হুম, বরের সাথে কিভাবে কথা বলতে হয় আমি খুব ভালোভাবেই জানি। তোর বর কে? তুমি আমার বর, আমি তো তোমাকেই বিয়ে করব। আমাকে বিয়ে করবি মানে? তুই বিয়ে শাদীর কি বুঝিস, আর তোর মতো একটা পিচ্ছিকে আমি বিয়ে করব? দেখো বেশি ভাবনি বানা, আমার পিছে এমনিতেই অনেক সিরিয়াল নিয়ে আছে, চাইলে এখনই 5-7টা প্রেম করতে পারি। তোমাকে অনেকদিন থেকে বলতে চেয়েও বলা হয়নি। তুই প্রেম প্রীতিও বুঝিস? হুম, আমি সব বুঝি। আচ্ছা শোনো, কাল থেকে প্রতিদিন দুপুরবেলা ঠিক এই সময় এখানে এসে বসে থাকবা। আমি স্কুল থেকে ফেরার পথে তুমি আমার হাসি মুখটা দেখবা, আর আমি তোমার খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখটা দেখবো। এভাবে প্রেম বাড়বে, বুঝছো? নূপুর হাসতে হাসতে চলে গেল। আমি হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুকে থুতু দিয়ে স্বস্তি ফিরে পাওয়ার চেষ্টা করি। সেদিন আমি বিষয়টাকে তেমন গুরুত্ব দেইনি, ভেবেছিলাম হয়তো দুষ্টুমি করছে। পরদিন দুপুরবেলায় আমি শুয়ে আছি, হঠাৎ নূপুরের আওয়াজ আসলো, কই গো, তোমাকে রাস্তার পাশে বসে থাকতে বলেছিলাম, বসেছিলে না কেন? আমি বেরিয়ে এসে বলি, তুই আমার বাসায় কেন এসেছিস, আর তুই কে যে তোর কথায় আমি বসে থাকবো? হুম, দেখো তুমি যদি কাল থেকে বসে না থাকো তাহলে আমি সবাইকে বলে দেব তুমি আমার সাথে ইয়ে ইয়ে করেছো। ইয়ে ইয়ে মানে? ইয়ে ইয়ে মানে ইয়ে ইয়ে, কাল থেকে ওখানে বসে না থাকলে বুঝাবো ইয়ে ইয়ে মানে কি। এ কথা বলে নূপুর চলে গেল। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম, বাসায় ভাবি নাই, একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। ভাবি থাকলে এতক্ষণ ঝড় শুরু হয়ে যেত। আমরা দুই ভাই, বড় ভাই বিয়ে করেছে বছর 2 হলো, ভাইয়ার বিয়ে কিছুদিন পরেই, বাবা মা একটা অ্যাক্সিডেন্ট ওপারে পাড়ি জমিয়েছে, এরপর ভাইয়া শুধুমাত্র নামের মালিক, কিন্তু আসল মালিক হয়ে গেছে বড় ভাবি। বড় ভাবির নাম নার্গিস, তার নামের সাথে কাজের অসাধারণ মিল আছে, রেগে গেলে একদম নার্গিস ঝড়ের মতো শুরু হয়ে যাবে, যা বলবে তাই। ভাইয়ের মুখ খুলে কিছু বলার সাহস নাই, পাড়ার মানুষজনও সাহস করে কিছু বলতে পারে না। এদিকে ভাবি আবার ঠিক করে রেখেছে তার ছোট বোনের সাথে আমার বিয়ে দিয়ে দুই বোন আমাদের দুই ভাইয়ের ওপর রাজত্ব করবে। সেই হিসেবে ভাবির কড়া আদেশ, কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কারো দিকে যেন ঘুরেও না তাকাই। পরের দিন দুপুরবেলা আমি শুয়ে আছি, বাসায় ভাবি আছে দেখে আমি মোটামুটি নিশ্চিত নূপুর আজকে বাসায় আসবে না। সত্যি সত্যি নূপুর বাসায় আসেনি। একটা লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে পাড়ার মোড়ে যেতে একজন বলল, কে তুই নাকি নূপুরকে জাদু করেছিস, পাড়ার অনেকেই বলাবলি করছে নূপুর শুধু তোকেই বিয়ে করতে চাচ্ছে। এই কথা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বুঝে গেলাম এই মেয়ে এত সহজে আমার পিছু ছাড়বে না, এই মেয়ে ভূত সেজেছে আর কিলানোর মানুষ হিসেবে আমাকে বাছাই করেছে। সুতরাং আমার আর রেহাই নেই, আমার সুখে থাকার দিন শেষ। এরপর থেকে আমি বাধ্য ছেলের মতো প্রতিদিন দুপুরে বটগাছতলায় বসে থাকি। নূপুর স্কুল থেকে বাড়ি ফেরার সময় কোনোদিন মুচকি হাসি দিয়ে দূরে দিয়ে চলে যেত, কখনো কাছে এসে চুলগুলো এলোমেলো করে দিত, কখনো কানের কাছে মুখ এনে বলতো বড্ড ভালোবাসি। এইসব কিছু বিরক্ত লাগলেও মনের মধ্যে এক ধরনের ভালো লাগা অনুভব করতে শুরু করি, কিন্তু মায়াই পড়িনি। মনে মনে ভেবে রাখি আর একটু বড় হলে ওর এই পাগলামিগুলো কেটে যাবে, তখন এমনিতেই পিছু ছেড়ে দিবে, এখন কিছু বললে আমার মান সম্মান কিছু রাখবে না। একদিন দুপুরবেলা আমি বসে আছি, নূপুর স্কুল থেকে আসছে, তাকিয়ে দেখি নূপুর মুখ ভার করে আছে, আমার পাশে এসে বসে। আমি জিজ্ঞেস করি, কিরে আজকে মুখ গোমরা করে আসছিস কেন? আজকে হাসতে ইচ্ছে করছে না। কেন? বিকেলবেলা হাসবো। বিকেলে হাসলে দুপুরে হাসা যাবে না, এমন কোনো থিওরি আছে নাকি?
এমন কোনো থিওরি নাই, তবে একটা কারণ আছে। কি কারণ? আমি কিছু টাকা জমিয়েছি, এই টাকা দিয়ে আজকে দুইটা আংটি কিনব। একটা তুমি আমাকে পরিয়ে দেবে, আরেকটা আমি তোমাকে পরিয়ে দেব। আমাদের কি এনগেজমেন্ট নাকি? মোটামুটি সেরকমই। আমি কিছুটা শান্ত হয়ে বলি, দেখ নুপুর, তুই এখন অনেক ছোট, তোর অনেক কিছু জানার বোঝার বাকি আছে। তাছাড়া তোর সাথে আমার বিয়ে হবে না, ভাবির ছোট বোনের সাথে আমার বিয়ে ঠিক করা হয়ে গেছে, আমি চাইলেও ভাবিকে না করতে পারবো না। অত কিছু বুঝি না, বিকেল 4টায় এখানে চলে আসবা। এটুকু বলেই উঠে চলে গেল। আমি বললাম আমি আসবো না। না আসলে আমি তোমার বাড়ি যাব। এই মেয়ে নাসর বান্দা, বিকেলে না আসলে নিশ্চিত বাড়ি চলে আসবে, আমি বুঝে উঠতে পারি না আমার কি করা উচিত। বিকেলে যদি যাওয়া হয়, নুপুর সত্যি আংটি কিনে হাতে পরিয়ে দিবে, না গিয়ে উপায় নেই। আমি বিকেল 4টায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে দেখি 4:30 বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হচ্ছি, এমন সময় নুপুরের গলা শুনতে পেলাম। কই গো, কোথায় তুমি? তোমার 4টার আশায় কথা ছিল, আসোনি কেন? আমি তাড়াতাড়ি বের হয়ে দেখি ভাবি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে, সামনে নুপুর। ভাবি চোখ বড় বড় করে নুপুরের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, আবিরকে কি দরকার তোমার? আমার আবিরকে নিয়ে একটু বাজারে যাব। তোমার আবির মানে? আমার আবির মানে আমার আবির। ভাবি এবার আরো বেশি রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বলে, এই আবির, এক ধাপ যাবি না, গেলে তোকে পিটিয়ে সোজা করে ফেলবো। ভাবির মুখে এই কথা শোনা মাত্র নুপুর কয়েক ধাপ এগিয়ে এসে বলে, আপনি আমার আবিরকে বকা দিচ্ছেন কেন? আবির আমার দেবর, আমার বকা দেওয়ার অধিকার আছে। আপনার দেবর কয়দিন পর আমার বর হবে, আমার বরকে আপনি কিছু বলবেন না, আপনি আপনারটাকে সামলান। নুপুর আর ভাবির মধ্যে এক প্রকারের যুদ্ধ শুরু হয়ে গেছে। ভাবির সাথে এভাবে ঝগড়া করতে দেখে ইচ্ছে হচ্ছিল নুপুরকে একটা কষে থাপ্পড় মারি, কিন্তু ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আর মিটিমিটি হাসছে। এমন একটা পরিস্থিতিতে ভাইয়ের হাসার কারণটা চেষ্টা করে বুঝতে পারলাম না। তবে ভাইয়া যেহেতু কিছু বলছে না, তাই আমিও ভাইয়ের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করে যাব এবং তাই করতে থাকলাম। কিছুক্ষণ ঝগড়া চলার পর ভাবি যখন দেখলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন ভাবি নুপুরকে বলল, তুমি খুব পেকে গেছো, এখানে দাঁড়াও, আমি তোমার বাবাকে ডেকে আনছি। এই বলে ভাবি বেরিয়ে গেল নুপুরের বাবাকে ডাকতে। ভাবিকে বের হতে দেখেই ভাইয়া আমার কাছে এসে বলল, তাড়াতাড়ি যা, দুজন মিলে ঘোরাঘুরি করবি। আরে কথা শোন, নুপুরকে যদি তুই বিয়ে করিস, তাহলে নুপুরকে দিয়ে তোর ভাবিকে একটু টাইট দেওয়া যাবে, না হলে দুই ভাইকে সারা জীবন গাদা সেজে থাকতে হবে। ভাইয়ের এই কথা শুনে বুঝলাম তখন ভাই হাসছিল কেন। হঠাৎ নুপুর আমার হাত ধরে বলছে, চলো আমরা যাই, তোমার ভাবি কি বলবে আমি দেখব। আমি যেতে চাইছি না, কিন্তু ভাইয়া আমাকে ঠেলে পাঠিয়ে দিল। আমি আর নুপুর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, পুরোটা সময় নুপুর আমার হাতটা ধরে ডেকেছিল, খুব শক্ত করে। আমার বিরক্ত লাগেনি, বরং ভালো লেগেছে, কিন্তু খুব অস্বস্তি বোধ করেছি। ভাবি আমার অনেক খেয়াল রাখে, সেই মানুষটার কথা অমান্য করা আমার উচিত নয়। তাছাড়া নুপুর এখনও ছোট, ওর সাথে রিলেশন মানাবে না, কিন্তু ছোট হলেও মেয়েটা আমাকে বড্ড ভালোবাসে, ওর ভালোবাসা অপেক্ষা করার শক্তি আমার নেই। আমি নুপুরের সাথে হাঁটলেও চিন্তায় মগ্ন, কি করব, কোনটা করা উচিত হবে আমার। নুপুর বারবার আমার দিকে তাকিয়ে আমার অস্বস্তি ভাবটা বুঝে ফেলছে, হুট করে দাঁড়িয়ে পড়ল। আমি আর নুপুর বসে আছি বেশ কিছুক্ষণ ধরে, দুজনেই নীরব হয়ে বসে আছি। আমি নুপুরের দিকে তাকিয়ে অপেক্ষা করছি, মেয়েটা কিছু একটা বলবে, কিন্তু বলছে না, অপেক্ষা করাচ্ছে। অপেক্ষা করার একটা ভালো গুণ আছে, আগ্রহ বাড়ে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু বলবে, আমি শোনার জন্য উৎসুক হয়ে আছি। অপেক্ষার প্রহর ভেঙে অভিমানী কণ্ঠে বলল, আমি তোমাকে খুব জ্বালাই তাই না? কিছুটা। তুমি কি খুব বেশি রাগ করো? না, আমি রাগ করি না। আমি জানি তুমি বিরক্ত হও, রাগ করো, আমি তোমাকে খুব জ্বালাই, কারণ তোমাকে খুব ভালো লাগে, আমার খুব ভালোবাসি আমি। তুমি কেন বুঝতে চাও না, এই যে এতক্ষণ থেকে হাঁটছি, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলছো না, কেন কথা বলছো না? আমি কি ভালো নই? ও, আমি ছোট তাই না? তো কি হয়েছে, ছোটরা ভালোবাসতে জানে না? হয়তো বড়দের মতো পারি না, কিন্তু একদিন বড় হব তো, তখন বড়দের মতো ভালোবাসবো। আর যদি তোমার এখনো মনে হয় আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তাহলে চলে যাও, আর জ্বালাবো না। নুপুর মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, অভিমানে নুপুরের চোখের কোণা টলমল করছে। এটা সহজ কোনো অভিমান নয়, এটা তীব্রতা ধারণাতীত।
কোনো নারীকে যখন তার প্রিয় পুরুষ বুঝতে চেষ্টা করে না কিংবা চেষ্টা করে বুঝতে পারে না, তখন সেই নারীর মাঝে যে কষ্টটা আসে সেটা অভিমানের রূপ নিয়ে আসে। এটা অহেতুক মনের সাথে কানাঘুষা করে কষ্ট বাড়াবে। কিন্তু সৃষ্টিকর্তা নারীকে বোঝার ক্ষমতা কোনো পুরুষকে দেয়নি, তবুও নারীরা অভিমান করবে। নারীর অভিমানী চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়তে প্রত্যেকটা পুরুষ বাধ্য। আমিও তাকিয়ে আছি, প্রেমে পড়ছি, একটু একটু করে অভিমানী তু চোখ দুটোকে আমার চোখের খুব কাছে আনার চেষ্টা করছি। ইচ্ছাটা বৃদ্ধি পাচ্ছে। আমি আস্তে করে হাতটা ধরে নূপুরের কানে কানে বলি, আচ্ছা তুই যদিও ছোট, বাট আজ থেকে তুই করে বলবো, চলবে? নূপুর চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো হাসিতে পরিণত হয়, ঠোঁট দুটো নড়ে ওঠে, কিছু একটা বলতে চাইছে। আপাতত এ পর্যন্তই আমাদের গল্পটি শুরু হোক, বাকিটা না হয় আরেকদিন বলবো। ধন্যবাদ সবাইকে।